পশ্চিমবঙ্গের বিজেপি যুব মোর্চার সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র খা বিজেপি যুব মোর্চার পদ ছাড়ার পরেই নিজের ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীকে নিশানা করে একের পর এক তোপ দাগেন তিনি সেই সাথে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন বিরোধী দলনেতাকে বলবো বলব এনাতে মুখ দেখার জন্য কেন্দ্র নেতৃত্বকে ভুল বুঝাচ্ছেন বলেও শুভেন্দু অধিকারীর দিকে আঙ্গুল তোলেন তিনি সৌমিত্র খা আরও জানিয়েছেন ব্যর্থতার দায় নিয়ে আগেই যুব মোর্চার ছাড়তে চেয়েছিলাম নরেন্দ্র মোদীর প্রতি আমার আস্থা আছে কিন্তু একজন নেতা এসে বলছেন তার নেতৃত্বেই নাকি সব কিছু হচ্ছে আমি এলাকায় না ঢুকে ভোটে জিতেছিলাম বিরোধী দল নিজেকে জাহির করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন বঙ্গের পদত্যাগী যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথমত হচ্ছে মতুয়া সমাজের কাউকে মন্ত্রী করা হচ্ছে এবং এসসি সমাজের তিনজনকে মন্ত্রী করা হচ্ছে এবং একজন ডাক্তারবাবুকে মন্ত্রী করা হচ্ছে তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি যুব মোর্চার পদ থেকে আগের থেকেই আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যেভাবে ভোট হয়েছে তাতে আমার মনে হয়েছে ব্যর্থতার দায় আমিও আমারও এবং ব্যর্থতার দায় হিসাবে আমি নিজেও যুব মোর্চার প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার জন্য আমি আগেও দলকে বলেছি কারণ আমার মনে হয়েছে ভারতীয় জনতা পার্টি যে উনিশশো উনিশ সালে আমি জয়েন করেছিলাম নরেন্দ্র মোদীজিকে দেখে সেই নরেন্দ্র মোদীজির প্রতি আমার পূর্ণ আস্থা এবং অটুট আস্থা থাকবে যতদিন আমি বেঁচে থাকবো কারণ আমি মনে করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি আমাদের পারে গোটা ভারতবর্ষকে ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে এবং আজকাল কোভিডের সময় আমরা দেখলাম সুমিত্র খার আরু দাবি নতুন নেতা এসে দিল্লির নেতাকে ভুল পথে চালানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটের আগে সবচোর চিটিং বাস্তির বিজেপি দলে ঠাই করে দেওয়ার অভিযোগও করেন সৌমিত্র খা সেই সাথে বর্তমানে বিজেপি দল একমুখী হয়ে উঠছে বলেও দাবি করেন সৌমিত্র খা চলছে তাতে সত্যি কথা বলতে যুব মোর্চা হিসাবে চালানোটা খুব মুশকিল ছিল কারণ আমার ছেলেরা সবাই মিলে একসাথে লড়াই করছে এখন যিনি নেতা হয়েছেন তিনি পুরো ফোকাসটা শুধুমাত্র একটা জায়গাতে চলে গেছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজিকে দেখে এসেছি ভারতীয় জনতা পার্টি শ্যামা মুখার্জিকে দেখে এসেছি আমি কোনো লোভ নিয়ে আসিনি আমার আজও লোভ নেই ভাই আজও আমার লোভ নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে তিনি দিল্লি যাচ্ছেন বারবার দিল্লি গিয়ে নেতাদেরকে ভুল বুঝিয়ে তিনি এখন দেখাচ্ছেন সবচেয়ে বড় বিজেপি নেতা তিনি দেখিয়েছিলেন একসঙ্গে তৃণমূলের বড় নেতা আর আমাদের মাননীয় প্রেসিডেন্টকে বললেও তিনি অর্ধেকটা বোঝেন অর্ধেকটা বোঝেন না কিন্তু সত্যি কথা বলতে আজকে বাংলায় যারা মধ্যে যে তাদের জন্য খুশি কিন্তু বাংলা বিজেপি যেভাবে চলছে তাতে ভালো কিছু হবে না এদিকে সুমিত্র খার এর ফেসবুক পোস্টকে ঘিরে তোলপাড় বঙ্গের রাজনীতি ব্যুরো রিপোর্ট হল্লাপো